নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই রাশিচক্রে বারোটি রাশির মধ্যে আটটি এমন রাশি রয়েছে যারা অভিনয় জগতে আকাশ ছোঁয়া সাকসেস পায় এই আটটি রাশির মধ্যে এমন গুণাগুণ থাকে যার জন্য এরা খুব সহজেই উন্নতির চরম শিখরে পর্যন্ত পৌঁছে যেতে পারে তবে ব্যক্তিগত রাশিচক্র দেখাটাও খুব দরকার তবে বাকি চার রাশির মানুষেরা উন্নতি করতে পারে না তা নয় কিন্তু আট রাশির মানুষ খুব সহজেই অর্থাৎ কম সময়ে উন্নতির চরম শিখরে পৌঁছে যায় আপনারা দেখবেন অনেক মানুষ রয়েছে যারা প্রচুর পরিশ্রম করছে কিন্তু তেমনভাবে সাকসেস পাচ্ছে না আবার কিছু এমন মানুষ রয়েছে যারা অভিনয়ের দ্বারা দর্শকের মন এমনভাবে মুগ্ধ করে খুব কম সময়ের মধ্যে আমাদের মনে জায়গা করে নেয় এমন রাশির সংখ্যা রয়েছে আটটি কোন কোন রাশি আসুন আমি আপনাদের জানিয়ে দিই আট রাশির নাম জানানোর আগে আমি আপনাদের কিছু কথা জানিয়ে রাখি যে সমস্ত ব্যক্তির রাশিচক্রে শুক্র গ্রহ মজবুত রয়েছে তারা দেখবেন খুব সহজে উন্নতির চরম শিখরে পৌঁছে যায় কারণ শুক্র দেয় আমাদের সাকসেস শুক্র থেকে বিচার করা হয় আপনি নাচে কেমন আপনি গান করেন কেমন আপনায় অভিনয় দক্ষতা কেমন সমস্ত কিছু বিচার করা হয় শুক্র গ্রহ থেকে এরপর যেই গ্রহের প্রসঙ্গ আসে সেটি হচ্ছে রাহু গ্রহ আপনারা জানেন সমুদ্র মন্থনের সময় রাহু নামে এক দৈত্য ছদ্মবেশ ধারণ করে অর্থাৎ দেবতার রূপ ধারণ করে দেবতাদের সাথে বসে অমৃত পান করেছিলেন কাজেই রাহু হচ্ছে ছদ্মবেশী গ্রহ অভিনয়ে আপনাকে বিভিন্ন রকম রূপ ধারণ করতে হয় এবং দর্শকের সামনে ফুটিয়ে তুলতে হয় প্রকৃত সত্যকে কাজেই যাদের রাশিচক্রে এই রাহু গ্রহটি শুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু খুব সহজে অভিনয়ের জগতে সাকসেস পেয়ে যায় এবং এতটাই উঁচুতে তারা পৌঁছে যায় যে তাদের ছোঁয়ার বাইরে এরপর আপনার রাশিচক্রে দেখা দরকার চন্দ্রগ্রহ কেমন অবস্থায় রয়েছে কারণ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ আমরা যখন কোনো কিছু অভিনয় করি তখন যদি সেটা মন থেকে করতে পারি তবে দেখবেন অভিনয় আয়নার মতো একবারে পরিষ্কার হয়ে যাবে সেই জন্য চন্দ্রগ্রহের ভূমিকাকেও আমরা অস্বীকার করতে পারি না এরপর অভিনয়ের জন্য বুধ গ্রহের ভূমিকা থাকে কারণ আমি কোন বিষয়ে অভিনয় করব কীভাবে অভিনয় করব তার জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন হয় কাজেই রাশিচক্রে বুধ গ্রহ কেমন রয়েছে সেটিও দেখে নেওয়া দরকার আর সবচেয়ে বড় হচ্ছে মঙ্গল গ্রহ আপনার ব্যক্তিগত রাশিচক্রে মঙ্গল গ্রহ কেমন রয়েছে তা বিবেচনা করা দরকার কারণ আপনার যদি সাহস না থাকে তবে অভিনয়ের জগতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন না আপনাকে এমন সময় কিছু কিছু এমন অভিনয় করতে হয় যার জন্য সাহস দরকার এই সাহস ছাড়া আপনি অভিনয় জগতে তেমন সুনাম বা নাম অর্জন করতে পারবেন না এই গ্রহগুলো দেখা দরকার এবার আমি আপনাদের জানাই সেই আট রাশির নাম যারা খুব সহজেই অভিনয়ের জগতে চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবে তার মানে এই নয় যে বাকি চারটি রাশি পৌঁছাতে পারবে না তবে আমি যে আটটি রাশির নাম আপনাদের জানাচ্ছি এই আট রাশির সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি প্রথম মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে সাহস থাকে এই সাহসের উপর ভর করে তারা অভিনয়ের জগতে চূড়ান্ত সাকসেস পর্যন্ত পায় দ্বিতীয় হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের দেখবেন একটি তাদের মধ্যে মিষ্টতা ভাব রয়েছে এবং তারা দেখতে সুন্দর সুন্দরী হয় এই সুন্দর বা সুন্দরীর উপর নির্ভর করে তারা খুব সহজে অভিনয়ের জগতে আকাশ ছোঁয়া সাকসেস পায় তৃতীয় হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা দেখবেন মন দিয়ে অভিনয় করে আর আপনি যদি মন দিয়ে অভিনয় করতে পারেন তবে দেখবেন সেই অভিনয় একবারে আপনার কাছে ধরা দিবে স্বচ্ছভাবে এই জন্য কর্কট রাশির জাতক জাতিকারা খুব সহজেই আকাশ ছোঁয়া সাকসেস পায় চতুর্থ কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা খুব বুদ্ধিমান হয়ে থাকে এরা যাই করুক না কেন বুদ্ধি দিয়ে কাজ করে থাকে এই বুদ্ধির জোরে এরা হচ্ছে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে এরপর পঞ্চমতম রাশির নাম রাশি তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখবেন একটি অপরূপ সৌন্দর্যের ভাব ফুটে ওঠে উপর ভর করে তারা অভিনয় জগতে বড় জায়গায় পৌঁছে যায় এরপর আমি আপনাদের জানাবো বৃশ্চিক রাশির নাম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে সাহস থাকে উদ্যম থাকে তারা যেটা ভাবে সেই কাজটা তারা সম্পূর্ণ করে আর যদি সম্পূর্ণ করতে না পারে যতক্ষণ তারা সম্পূর্ণ করবে না তারা সেই কাজের পিছনে নেগেই থাকে আর এই নেগে থাকার মানসিকতাই তাদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় এরপরে সপ্তম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির জীবনে দেখবেন অভিজ্ঞতা রয়েছে প্রচুর এদের জ্ঞানও রয়েছে প্রচুর এবং এরা খুব পরিশ্রমীয় হয় বটে এরা জীবনে উঁচুতে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে আর এই পরিশ্রমের ফলে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে যায় শেষ যেই রাশিটির নাম জানাবো সেটি হচ্ছে মিন রাশি এই মিন রাশির জাতক জাতিকারা দেখবেন কম পরিশ্রম করে বেশি পরিমাণে সাকসেস পেয়ে যাচ্ছে কারণ এদের ভাগ্য খুব বেশি ভালো হয় কাজেই এদের ভাগ্যস্ত সাথ পায় পাশাপাশি এদের মধ্যে অভিনয় দক্ষতা থাকে খুব সুন্দর তাদেরকে আপনি যে কোনো কাজ একবার দেখে দিন দেখবেন তারা অভিনয় করতে পারছে এই আঠরাশি যারা খুব সহজেই অভিনয়ের জগতে সাকসেস পায় এবং অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নেয় ধন্যবাদ